এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল আলা নবীন মোহাম্মদিন ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্দুকন আমরা বর্তমানে এমন একটি কালে বসবাস করতেছি যেই কালে মানুষ ভ্রুক্ষেপ করে না কি খাচ্ছে কি উপার্জন করতেছে হালাল না হারাম যার কারণে দেখা যাচ্ছে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অত্যন্ত ক্রুপ অভাব বিস্তার করতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করে গেছেন লা ইতিআলান নাস জামান লা ইয়াবালিল মারউ বিমা আখাদ আমিন হালাল আম হারাম মানুষের মাঝে এমন একটি সময় আসবে মানুষ ব্রক্ষেপ করবে না চিন্তাও করবে না কি গ্রহণ করতেছে কি খাচ্ছে হালাল না হারাম আজ দেখা যায় আমরা হালাল হারাম কোনো পার্থক্য করতে পারতেছি না যা পাচ্ছি সেটি নিয়ে খাচ্ছি এই সবচেয়ে জঘন্য একটি জিনিস বলতেছি পেট এই হারাম উপার্জন বক্ষণের যে ক্রুপাবাপ এর অনেক ক্রূপাব রয়েছে প্রথমত মানুষের সম্পদ এর মধ্যে বরকত চলে যায় এম হাকুল্লাহ রিবা ও ইউরবি সদাকাত আল্লাহরবুল্লা আলমিন সুদের দ্বারা মানুষের বরকত মিটিয়ে দেন এবং ধান সৎকা দ্বারা বরকত দেন দ্বিতীয় দোয়া কবুলের সবচেয়ে প্রতিবন্ধকতা হলো হারাম খাবার আল্লাহ রব্লা আলমিন কোরআন করিমের এগারোটির আয়াতের অধিক আয়াতে উল্লেখ করেছেন হালাল বক্ষণ করার জন্য নবী রাসুলদেরকে এবং মুমিনদেরকে যেমন এসাদ করেছেন ইয়া ইউ হসুল কুলু মিনা তয়বা তিও আমাল সালে হে রাসুল কন তোমরা হালাল বক্ষণ করো এবং সৎ কাজ করো মুমিনদের প্রতি নির্দেশ ইয়া ইনা আমানু কুলু মিন তয়বা তিমা রাজাক না কুম হে মুমিনগণ তোমরা যেটি আল্লাহ হালাল করেছেন এই রিজিক থেকে তোমরা বক্ষণ করো মানুষের অন্তর নষ্ট হয়ে যায় মানুষের ভিতরে এমন একটি অংশ রয়েছে যদি সেটি সঠিক হয় সব সঠিক আর যদি এটি বেটিক হয়ে যায় সব বরবাদ হয়ে যায় আজকে হারাম খেয়ে আমাদের অন্তর বরবাদ করে দিছি ইমাম আহমদ রাহিম যখন জিজ্ঞাসা করা হলো অন্তর কীভাবে নরম হয় তখন তিনি বললেন হালাল খাদ্যর দ্বারা অন্তর নরম হয় চতুর্থ আমাদের অঙ্গ প্রতঙ্গের মাঝেও এটি ক্রুপ অভাব পড়ে আব্দুল ইবনে আব্বাস বলেন ভালো কাজ এবং হালাল খাওয়ার মাঝে অন্তরে হয় নূর। চেহারা আলো শরীরে আসে শক্তি এবং রিজিকে বরকত মানুষের অন্তরে মহাব্বত পয়দা করে দেয় আর হারাম যদি কেউ খায় পাপের কাজ করে তাহলে অন্তরে অন্ধকার এবং চেহারা ক্রুপভাব পরে শরীর দুর্বল বরক্ষীনতা এবং মানুষে তাকে ঘৃণা করে পঞ্চম হারাম খাদ্যর কারণে ইবাদত বন্দীগী কবুল হয় না সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হলো কবুল না হওয়ার হারাম খাদ্য গ্রহণ করা অরসুল সালসলাম এশাদ করেছেন ওল্লাদি ইনফ্সু মোহাম্মদুন বিয়াদি ওই জাত সত্তার কসম যার হাতে এই মোহাম্মদের প্রাণ ও ইন্নার রাজুল লেয়াদ হলো লোকমাতাল হারাম ফি জৌভিহি মা ইউতা কাব্বালু মিনহ আর বা ইনায়মান কোন ব্যক্তি যদি হারাম এক লোকমা খাদ্য তার পেটে ঢুকায় আল্লাহ রব্লালামিন ৪০ দিন পর্যন্ত তার ইবাদত কবুল করেন না ষষ্ঠ হারাম খাদ্যর কারণে জান্না থেকে বঞ্চিত এবং জাহান্নাম তার অবতারিত হয়ে যায় আরসাল্লাম এশাদ করেছেন মানিক তাতা ইম্রি মুসলিম বেয়ামিনি ফাকাত অওজাবাল্লাহু নাহ ও হারাম আলাইহিল জান্নাহ যদি কোন মুসলিমের সম্পদ কসম করে মিথ্যা কসম করে নিয়ে নে কেটে দেয় তাহলে আল্লাহরব্লা আলামিন তার জন্য জাহান্নাম অজেব করে দিবেন এবং জান্নাত তার জন্য হারাম অন্য লেয়াত খুলুল জান্নাতা জাসাদন গদিয়াবি হারাম যেই শরীর যেই বডি হারাম বক্ষণ করে গঠন হবে সেটি জান্নাতে প্রবেশ করতে পারবে না সত্যম এই হারাম খাবার কারণে কবর থেকে শাস্তি শুরু হয়ে যায় একজন সাহাবী যার নাম ছিল মোদেহিম হুনায়েনের যুদ্ধে শাহাদাত বরণ করেছে হঠাৎ তীর লেগে এসে শহীদ হয়ে গেছে সাহাবিরা বলতে লাগলেন হানি আল্লাহ জান্না তার কত সৌভাগ্য জান্নাতে চলে গেছে রস সরম তখন কি বললেন ইন্নে সাম্লা তাল্লাতি আখাদাহা এমা হুনাইন কাবলা তুসিবুল মাকাসেম তাসতাইল আলাইহি নর জেনে রাখো আল্লাহর কসম করে বলছি যার হাতে মোহাম্মদের পান হুনাইনের দিন একটি চাদর সে নিয়েছিল বন্টনের পূর্বে এই জন্য তার এই চাদরে আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে সুপ্রিয় বন্ধুগণ হারাম সম্পদের রয়েছে দুনিয়াতে এবং আখেরাতেও সবচেয়ে বড় যেটি আখেরাতে সেটি হল আপনি জান্নাত থেকে বঞ্চিত আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি সৎ কাজ করি হালাল সম্পদ বক্ষণ করি হারাম থেকে সম্পন্ন দূরে থাকি এবং হারামকে প্রতিরোধ করি